We are celebrating Women's Day, and here we are a bunch of young artists and some senior artists also. We are planning to do a huge, it's almost like 72 feet wall painting we are doing here. The altar title hoche, right to the city. ইউরোপিয়ান ইউনিয়ন এটা আয়োজন করেছে যে নারী দিবস উপলক্ষে এইখানে এই এতগুলো নারী শিল্পী কাজ করবে, তো আমি মনে করি এটা অনেক ভালো একটি উদ্যোগ। We are 20 participants working here, and we are planning to give a positive vibe in this world. And we prefer that women's is doing much better nowadays than man, I think. And we are all human beings, and we should remember that women's can do whatever they want to do. নারী দিবস উপলক্ষে কিন্তু আমরা একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি না, এটা নারী দিবস এবং নারী অবশ্যই প্রাধান্য পাবে, জেন্ডার ইকুয়ালিটির ব্যাপার আছে, কিন্তু তার মধ্যেই এখানে যে 18 জন শিল্পীর কাজ কিন্তু নিজস্বতা সৃষ্টি করেছে, প্রত্যেকটা কাজেই কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। আমাদের কিন্তু অনেক মজার শিখার জিনিস আছে না, যে আমরা একজনের এত সলিড প্যাটার্ন কাজ, আরেকজনের এত লিনিয়ার কাজ, আবার আরেকজনেরটা অনেক ডেকোরেটিভ, আবার আরেকজনেরটা মধ্যে কালারের যে অ্যাপ্লিকেশনগুলা। আমরা আমাদের এই দিনটাকে উদযাপন করব, এবং আমরা আমাদের যেই দুঃখ কষ্ট সারাক্ষণ যেটা আমরা চর্চা করি সেটার বাইরে গিয়ে আমরা চাচ্ছি যে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে এখানে। তো আমি এই আয়োজনকে সাধুবাদ জানাই মানুষকে জাগ্রত করার জন্য। আমার মনে হয় এটা একটা অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে।